ভারতে রাতে 800 কেজি গোবর চুরি, তদন্ত নেমেছে পুলিশ প্রশাসন। ভারতের ছত্তিশগড়ে একটি গ্রাম থেকে 800 কেজি গোবর চুরির অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, রাতে ছত্তিশগড়ের কেরাবা জেলার ধুরেনা গ্রামের এই চুরির ঘটনা ঘটে। দীপিকা থানার পুলিশ কর্মকর্তা হরিশ তাণ্ডকে জানিয়েছে, গৌথান সমিতির গ্রামের প্রধান কামহান সিং কানোয়ার এই ব্যাপারে থানায় অভিযোগ করেছেন। তবে বিষয়টি সামনে এসেছে। পুলিশ কর্মকর্তা বলেছে, ওই 800 কেজি গোবরের বাজার মূল্য 1600 টাকার মতো, কিন্তু কে বা কারা এই গোবর চুরি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে কি কারণে গোবর চুরি করা হয়েছে এ নিয়েও দোটানায় রয়েছে পুলিশ। রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী গোবর ন্যায় যোজনা প্রকল্পের আওতায় প্রতি কেজি গোবর 2 টাকায় কিনছে ছত্তিশগড় সরকার। যে গোবর কেনা হয়েছে তা গৌঠানে রাখা হয়। গৌঠান হচ্ছে কোন গ্রামের নির্দিষ্ট একটি এলাকা যেখানে দিনের বেলায় গবাদি পশুদের রাখা হয়। সেই গোবর দিয়ে প্রাকৃতিক সার উৎপাদনের পরিকল্পনা করছে রাজ্য সরকার, সেজন্য কেনা হচ্ছে গোবর। আর সম্ভবত সেই কারণেই গোবর চুরি করা হয়েছে বলে ধারণা করছে এক অংশ। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।